Assalamualaikum, welcome back to my channel. Shobai kemon achen? Ajkeo ami eshechi apnader samne bagan niye kotha bolar jonno. So eta ami muloto apnader sathe kotha bolbo je purple heart plant kibhabe care korte hoy ba ropon korte hoy. To cholen shuru kora jak. এটা হচ্ছে পার্পল হার্ট প্লান্ট সো আপনারা দেখলেই চিনতে পারছেন আমরা অনেকেই জানি এই গাছটার নাম জানি না আমি নিজেই জানতাম না বাট এখন জানি সো এখন যেহেতু গাছ নিয়ে একটু কাজ করি বা আমার বাসাতে আমি একটু গাছ লাগাই সো এক এক করে আস্তে আস্তে আমি জানতে পারছি এটা দুই ভাবে লাগানো যায় একটা পানিতেও লাগানো যায় একটা মাটিতেও লাগানো যায় যে যেটা ইচ্ছা করবে তো আমি আজকে আপনাদেরকে দেখাবো যে পানিতে কিভাবে দিতে হয় সো এগুলো হচ্ছে স্টিক স্টিক নিয়ে এসেছি এটা মূলত আমার কালেক্ট করা আর আপনাদেরকে সব আপনাদের সবাইকে বলি যে পারলে কোনো নেইবর বা ফ্রেন্ডের বাসা থেকে আপনারা এটা কালেক্ট করবেন কারণ এটার দাম অত বেশি না তারপরেও যদি পরিচিত থাকে তাহলে একটা অপশন বাড়ে বা একটা গাছ বাড়লো আমি যেহেতু ধীরে ধীরে আমি গাছ বাড়ানোর চেষ্টা করছি আপনাদেরকে দেখাচ্ছি যে এটা যেহেতু স্টিক আমি আজকে পানির মধ্যেই লাগাবো সো কিভাবে পানিতে দিব আমি সেটা দেখাচ্ছি এই যে আমি গোড়াটা স্টিকের গোড়াটা আমি ক্লিন করে নিয়েছি জাস্ট এটা হচ্ছে গ্লাস জারের মধ্যে আমি লাগাচ্ছি এই যে সো এর মধ্যে আমি দিয়ে দিব এটা এইভাবে দেখতেই পাচ্ছেন এটা এভাবে আর এটা এটাকে ডেকোরেটিভ প্লান্টও বলে সো এটা আপনারা ঘরেও রাখতে পারবেন মানে লিভিং রুমে রাখতে হবে কারণ এটা আলো পছন্দ করে আর শেড পছন্দ করে না তা না বাট শেডে থাকলে এদের এই কালারগুলো আর থাকবে না এটা ফেড হয়ে যাবে আর ওইভাবে ফ্লাওয়ারও দিবে না সো এদেরকে ইনডাইরেক্ট লাইট যেটা যেখানে আছে সেখানেও দিতে পারেন আর ডিরেক্ট লাইটও পছন্দ করে কোনো ব্যাপার না আর শীতও পছন্দ করে শীতেও প্রবলেম হয় না বাট 50 to 64 ফারেনহাইট ডিগ্রি এরা বেঁচে থাকে সো এটা একদম ফ্রিজিং না হওয়া পর্যন্ত এগুলা টিকে থাকবে সো আপনারা এটা এভাবে লাগাতে পারেন আর এটা মাটিতে যদি লাগাতে চান এটা মাটিতেও লাগাতে পারবেন তো কখন লাগাবেন যখন এই মাটিতে পানিতে রাখার পর এক সপ্তাহ পর পর পানি চেঞ্জ করে দিবেন যতক্ষণ না পর্যন্ত আপনার এখানে রুট এসে যাচ্ছে তো রুট আসলে আপনারা তখন মাটিতে লাগাতে পারবেন আর কেউ চাইলে পানির মধ্যে রাখতে পারেন যত পানি চেঞ্জ করে দিবেন তত বুশি হবে এটা তখন দেখতেও ভালো লাগবে বুশি হলে এরাও নতুন নতুন খাদ্য পাবে কারণ পুরনো পানিতে দেখা যায় যে খাদ্য পাওয়া যায় না পানিও একটা বলা যায় যে ফার্টিলাইজার সো পানির মধ্যে যদি এক সপ্তাহ পর পর চেঞ্জ করে দেওয়া হয় তাহলে হেলদি থাকবে আর যখন আপনারা লাগাতে চাইবেন মাটিতে তখন একটা কাজ করবেন এটা থেকে যখন রুট বের হবে তখন আপনারা সরাসরি মাটিতে লাগিয়ে দিবেন আর ভিডিওটি অনেক বড় হয়ে যাবে এই জন্য আমি আপনাদেরকে মাটিতে লাগানো দেখাচ্ছি না জাস্ট সিম্পল একটা বিষয় যখন এটা মাটিতে লাগাতে চাইবেন তখন আপনারা রুট যখন বের হবে তখন আপনারা এটা সরাসরি মাটিতে লাগিয়ে দিবেন এটার মাটি দোআঁশ মাটি বা বেলে মাটিতেও এরা খুব ভালোভাবে গ্রো হয় তবে একটা খেয়াল করবেন যে রিচ সয়েলটা খুব পছন্দ করে সবাই সব গাছই রিচ সয়েল হলে ভালো হয় আপনি একটা পোর সয়েল এনে দিলেন কিন্তু বাঁচবে বাট এটা পোরভাবেই বেড়ে উঠবে আর পোরভাবেই ফুলটা দিবে আর যদি আপনি রিচ সয়েল দেন তাহলে এটা খুব ভালোভাবে গ্রো হবে আবার দেখতেও সুন্দর লাগবে বুশি হবে আর সেই সাথে ফ্লাওয়ারটাও অনেক দিবে সো এটা আপনারা খেয়াল রাখবেন আর অবশ্যই আপনারা এটা সেমি শেডে হোক বা ইনডাইরেক্ট লাইট যে কোনো জায়গায় রাখতে পারবেন বাট নট শেড ফুল শেড এরিয়ায় কখনো দিবেন না দিলে এটার পাতা ফেড হয়ে যাবে গ্রিন হয়ে যাবে সো এটা আপনারা খেয়াল রাখবেন আর দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর একটা প্লান্ট এটা আমার খুবই পছন্দ হয়েছে ভিডিওটি শেষ করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে সেটা হচ্ছে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন আর সেই সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ